যুক্তরাজ্য আমেরিকান ব্র্যাডফোর্ডের উদ্যোগে বাংলাদেশে বর্তমানে জামাত শিবিরের কার কর্মকাণ্ডে বিরোধিতা করে ব্র্যাডফোর্ডের স্থানীয় একটি সেন্টারে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের বিস্তারিত জানাছেন আমাদের ব্র্যাডফোর্ড প্রতিনিধি শেখ মোহাম্মদ লাইক মিয়া যুক্তরাজ্য আমেরিকান ব্র্যাডফোর্ড শাখার উদ্যোগে গত 24 নভেম্বর শনিবার ব্র্যাডফোর্ডের খালাইজ বিজনেস সেন্টারে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন সৌকত আহমদ এমবি পরিচালনা করেন নজরুল ইসলাম সম্মেলনে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ তাদের সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে বর্তমান জামাত শিবির কর্মীদের ও গণতান্ত্রিক নৈরাজ্যকর সৃষ্টি করে দেশকে অচল করে দেওয়ার যে পায়তারা চালানো হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা যুদ্ধ যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান উপস্থিত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তারা জানান আগামী সাতাইশে নভেম্বর সমগ্র যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপস্থিতিতে পার্লামেন্ট হাউসের সামনে এক মানববন্ধনের আয়োজন করা হবে তারা উক্ত মানববন্ধনে যুক্তরাজ্যের সকল আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান শেখ মোহাম্মদ লায়েক মিয়া চ্যানেল আই নিউজ ব্রাডফুল